নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে যে রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই রেসিপিটি হচ্ছে নারকেল নাড়ু। এই যে বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেল দিয়েই আজকে আমি নারকেল নাড়ু রেসিপিটি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো প্রথমেই নারকেলগুলোকে কেটে নেওয়া যাক। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, আমি নারকেলের গায়ের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে এইভাবে সমস্ত নারকেলের গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেবো। এইভাবে বাকি নারকেলগুলোকেও আমি ছাড়িয়ে নেব। এই যে সমস্ত নারকেলগুলোকে আমি নারকেলের খোসা থেকে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি, তাই আমি এবার এই নারকেলটাকে ফাটিয়ে দুভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে দুভাগ হয়ে গেছে। এইভাবে সমস্ত নারকেলগুলোকে দুভাগ করে কেটে নেব। নারকেলগুলোকে দুভাগ করে ফাটিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত নারকেলগুলোকে আমি দুভাগ করে ফাটিয়ে নিয়েছি। তো চলো এবার এই নারকেলগুলোকে জলে ধুয়ে নিই। নারকেলগুলোকে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত নারকেলগুলোকে জলে ভালো করে ধুয়ে নেব। নারকেলগুলোকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তাই আমি এবার এই কুড়ুনির সাহায্যে এই নারকেলটাকে ভালো করে কুড়ে নিচ্ছি। এইভাবে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে। এইভাবে সমস্ত নারকেলগুলোকে কুড়ুনির সাহায্যে ভালো করে কুড়িয়ে নেব। সমস্ত নারকেলটাকে কুড়ুনির সাহায্যে ভালো করে কুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নারকেল নাড়ু করতে লাগবে নারকেল, চিনি, এলাচ। চিনি রাখা এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে কুড়িয়ে রাখা এই নারকেলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এলাচ। এই এলাচগুলোকে ভেঙে ভেঙে দেব, তাহলে অনেক সুন্দর গন্ধ বেরাবে এবং খেতেও খুব সুন্দর হবে। তাই এই এলাচগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেব। কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে মেখে নিয়েছি। ওইদিকে রান্নার জোগাড় প্রায় হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। তাই আমি এবার এদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, তাই আমি এবার উনুনের ওপর কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার এই কড়াইটা একটু গরম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি এবার কড়াইয়ের মধ্যে আগে থেকে মেখে রাখা এই নারকেলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার এই নারকেলটাকে ভালো করে 30 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে 30 মিনিট ধরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এইভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা অবশেষে হয়ে গেছে। তাই আমি এবার কড়াইটাকে উনুন থেকে নামিয়ে নিলাম। এইবার এই নারকেল নাড়ুটাকে গোল করে নিচ্ছি। এইভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে সমস্ত নারকেল নাড়ুটাকে ভালো করে গোল গোল করে নেব। সমস্ত নারকেল নাড়ুটাকে ভালো করে গোল গোল করে নিয়েছি। অবশেষে নারকেল নাড়ুটা করা হয়ে গেছে। অবশেষে নারকেল নাড়ুটা হয়ে গেছে, তাই আমি আজকে ওকে দেব। ও খেয়ে বলবে যে কেমন হয়েছে এই রেসিপিটা। তো বন্ধুরা, আমি নারকেল নাড়ু খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা যদি এরকম রেসিপি আরো দেখতে চাও, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।